অনার বাংলাদেশে ব্যাক টু ব্যাক অনেকগুলো অফিশিয়াল ফোন লঞ্চ করেছে এবং প্রত্যেকটারই আমরা রিভিউ নিয়ে আসছি। আজকেও অনারের একটা ফোন রিভিউ করব, এটা হচ্ছে অনার X6a। এন্ড এই ফোনটা অনারের 15 থেকে 20 হাজার টাকা বাজেট রেঞ্জের মধ্যে একটা ফোন। সো এই প্রাইসটা কিন্তু খুবই পপুলার। আপনি যদি এই প্রাইসে একটা ফোন খুঁজেন তাহলে আজকের ভিডিওটা দেখতে পারেন। এই ফোনটা আপনার জন্য ভালো চয়েস হবে কিনা সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। এন্ড আমি শুরু করতে চাই এই ফোনের ডিজাইনটা দিয়ে। অনারের ফোনগুলোর ডিজাইন কিন্তু খুবই ভালো হয়, বিল্ড কোয়ালিটিও বেশ সলিড হয়। পেছনে যে কটা ফোন আমরা রিভিউ করেছি এর আগে প্রত্যেকটা ফোনই খুবই সলিড বিল্ডের ছিল, এটার বেলায়ও একদমই ব্যতিক্রম হচ্ছে না। এই ফোনটা একদমই ম্যাট ব্ল্যাক কালারের। আমার হাতে যে ভেরিয়েন্টটা আছে এটার আরও কালার ভেরিয়েন্ট আছে, একটা শায়ান কালারের ভেরিয়েন্ট আছে আর একটা সিলভার কালারেরও ভেরিয়েন্ট আছে। যদি দেখতে সিলভার লাগে না, ওইটা একটু গ্লসি টাইপের ওটা, বাট এটা ম্যাট এবং পেছনের দিকে ফিঙ্গারপ্রিন্ট একদমই লাগে না। কিছুটা ফ্রস্টেড গ্লাস টাইপের একটা ইফেক্ট পেছনে দেওয়া হয়েছে, বাট এটা প্লাস্টিকের তৈরি একটা ফোন এবং ব্ল্যাক কালার ফোন, একটু এলিগেন্ট লুকিং এটা সবাই মানবেন। একটু বক্সের শেপের এই ফোনটা। পেছনের দিকে ক্যামেরা হাউসগুলো আছে, ইউনিফাইডভাবে দেওয়া হয়েছে, মনে হচ্ছে 4টা ক্যামেরা, বাট অ্যাকচুয়ালি 3টা ক্যামেরা আর একটা হচ্ছে ফ্ল্যাশ লাইট। আমরা উপরের দিকে সিম কার্ড ট্রে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডুয়েল সিম কার্ড স্লট, ন্যানো সিম সাপোর্ট করে এটাতে, তবে এটা হাইব্রিড সিম কার্ড স্লট, তার মানে আপনি চাইলে একটা সিম স্যাক্রিফাইস করে একটা মেমোরি কার্ড এটাতে লাগাতে পারবেন। বাম পাশে কিছুই নাই, ডান পাশে দেখতে পাচ্ছি পাওয়ার বাটন এবং ভলিউম বাটন আছে। ভলিউম বাটনগুলো বেশ ক্লিকি এবং বিল্ড কোয়ালিটিও বেশ সলিড। আর পাওয়ার বাটনের উপরে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে এটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করছিল। নিচের দিকে 3.5 মিলিমিটার অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্টের সাথে আছে একটা বটম ফেসিং মোনো স্পিকার এবং এই স্পিকারের লাউডনেসটা মডারেট ছিল, সাউন্ডটা একটু মাফল্ড ছিল, আর একটু বেটার সাউন্ড কোয়ালিটি এক্সপেক্ট করেছিলাম। এবার চলে আসি ডিসপ্লেতে। এই ফোনের ডিসপ্লেটা হচ্ছে 6.56 ইঞ্চির, এটা একটা এইচডি প্লাস রেজুলেশনের টিএফটি এলসিডি প্যানেল, যেটাতে 90 হার্জ রিফ্রেশ রেট আছে, তবে উপরের দিকে ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে ক্যামেরা কাট আউটের বদলে। 2023 সালের শেষে এসে এই ডিও ড্রপ নচ বা ওয়াটার ড্রপ নচ একদমই বেমানান, এখানে কাট আউট দিলে ফোনটাকে আরেকটু বেশি মডার্ন লাগতো। আর এইচডি প্লাস রেজুলেশনের হওয়ার ফলে কিছুটা শার্পনেসের ঘাটতি আপনারা পাবেন, স্পেশালি যখন ইউটিউবে ভিডিও দেখতে যাবেন তখন কিন্তু শার্পনেসের ঘাটতিটা প্রচণ্ড পরিমাণে খেয়াল করবেন আপনারা। তবে ব্রাইটনেস নিয়ে কোনো ইস্যু আমি ফেস করিনি, আমি বেশিরভাগ সিচুয়েশনে ভালোই ব্রাইটনেস পাচ্ছিলাম, মানে ভিজিবিলিটি ঠিকঠাক ছিল শুধুমাত্র ডিরেক্ট সানলাইট ছাড়া। এছাড়া এটা টাচ রেসপন্স খুব ভালো, কালার নেগেটিভিটি নাই, ভিউইং অ্যাঙ্গেল নিয়েও কোনো সমস্যা ফেস করছি না। হ্যাঁ, ডিসপ্লেটা এই বাজেটে আমার মনে হয়েছে আরেকটু ইম্প্রুভ করা যেত, রেজুলেশনটা ফুল এইচডি প্লাস দিলে ভালো হতো আর ক্যামেরা কাট আউটটা দিলে এই ডিসপ্লেটা পারফেক্ট হতো, এখন এই বাজেটে একটু কমতি রয়ে যাচ্ছে। পারফরমেন্স সাইডে এই ফোনটাতে ইন্টারনাল মেমোরি হচ্ছে 128 জিবি আর র্যাম হচ্ছে 4 জিবি, 4 128 জিবি, এবং এই 4 128 জিবি ভেরিয়েন্টের দাম হচ্ছে বাংলাদেশে 17,490 টাকা, মানে 17,500 টাকা। এখন এই ফোনে যে প্রসেসরটা দেওয়া হয়েছে সেটা এই বাজেটে আমার কাছে একটু উইক মনে হয়েছে, এতে মিডিয়াটেকের হেলিও G36 এসওসি দেওয়া হয়েছে। ইভেন এটার যে আরেকটা ছোটো ভাই আছে, আমরা X5a যেটা রিভিউ করেছিলাম সেটাতেও কিন্তু এই সেম এসওসিটা ইউজ করা হয়েছে। এই এসওসিটা একটু আন্ডার পাওয়ার্ড এই বাজেটে, সো আপনি এটা দিয়ে গেমিং খুব একটা ভালো করতে পারবেন না, খুব একটা ভালো কি, এটা গেমিংয়ের জন্য একদমই রেকমেন্ডেড থাকবে না। তবে হ্যাঁ, আপনি ডে টু ডে টাস্ক এটা দিয়ে মোটামুটি ভালোভাবে চালিয়ে নিতে পারবেন। গেমের বেলায় আমরা এটা দিয়ে ওই ক্যান্ডি ক্রাশ কিংবা সাবওয়ে সার্ফ এই টাইপের গেমগুলো খেলেছি, আপনি চাইলে ফ্রি ফায়ার রান করতে পারবেন। দেন এগেন, এই ধরনের ফোন আসলে গেমিংয়ের জন্য খুব একটা কেনে না মানুষ, এটা হচ্ছে ডে টু ডে টাস্কে বা নর্মাল ইউসেজে যেই ফোনগুলো ব্যবহার করা হয় সেই ধরনের কাজের জন্য এই ফোনটা অ্যাপ্রোপ্রিয়েট। তবে পারফরমেন্সে আবারও বলছি, এই চিপসেটটা আরেকটু বেটার হতে পারতো, মানে আরেকটু বেটার এসোসি দিলে এই ফোনটা এই প্রাইসে আরেকটু মানানসই হতো। তবে এই ফোনের UI নিয়ে কোনো কমপ্লেন নেই, এটাতে আউট অফ দ্য বক্স Android 13-এর উপরে ম্যাজিক OS 7.1 দেওয়া হয়েছে। অ্যান্ড এই UIটা বেশ ইনটুইটিভ, খুব ইউজার ফ্রেন্ডলি, এবং এই UIটা নিয়ে যে অনার কাজ করছে সেটা বোঝা যায়। ফিউচারেও আপনারা রেগুলার সফটওয়্যার আপডেট পাবেন, পাশাপাশি UIটা অনেক দিন ধরে স্টেবল পারফরমেন্স আপনাকে দিবে, এবং এই পয়েন্ট অফ ভিউ থেকে অনারের ফোনগুলো আমার পক্ষ থেকে রিকমেন্ডেড থাকতে পারে। এবার আসি ক্যামেরায়। সো এই ফোনের পেছনে প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের, সাথে 2 মেগাপিক্সেলের একটা ডেপ সেন্সর আছে আর একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। নাও প্রাইমারি ক্যামেরাটা ছাড়া বাকি দুটা খুব একটা ইউজফুল না। প্রাইমারি ক্যামেরা দিয়ে ডেলাইটে যদি ছবি তোলেন তাহলে স্যাটিসফ্যাক্টরি লেভেলের ছবি আপনারা পাবেন, অবশ্যই ভালো লাইটে ছবি তুলতে হবে। ছবিতে আমরা মোটামুটি ভালো ডিটেল এবং শার্পনেস খেয়াল করছিলাম, কালারগুলো ঠিকঠাক ছিল এবং ডাইনামিক রেঞ্জের বেলায়ও বেশ ভালো পারফর্ম করছিল এই ফোনটি। পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন বা সাবজেক্ট সেপারেশন ঠিকঠাক ছিল, ব্যাকগ্রাউন্ডের ব্লারিনেসটা মোটামুটি ন্যাচারাল লাগছিল, খুব এক্সট্রাঅর্ডিনারি লেভেলের কিছু না হলেও পোর্ট্রেট ছবিগুলো চালিয়ে নেওয়ার মতো। লোলাইটের ছবিগুলোতে খুবই সফটনেস আমরা খেয়াল করছিলাম, নয়েজও ইন্ট্রোডিউস করছিল টাইম টু টাইম, এবং নাইট মোড আছে যেটা দিয়ে ছবি তুললে একটু বেটার এক্সপোজার আপনারা ছবি থেকে পাবেন, বাট খুব একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলের ছবি এটা লোলাইটে প্রোডিউস করতে পারছিল না। ম্যাক্রো লেন্সের দু একটা স্যাম্পল আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এগুলো মোটামুটি মানের ছিল, খুব একটা হ্যাপি না আমি ম্যাক্রো লেন্সের রেজাল্ট নিয়ে। রিয়ার সাইডে আপনারা 1080p ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ভিডিও কোয়ালিটিও একদমই অ্যাভারেজ ছিল, খুব একটা হ্যাপি হতে পারলাম না ভিডিও কোয়ালিটি নিয়ে। সিমিলারলি ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে 5 মেগাপিক্সেলের, অ্যান্ড এটার কোয়ালিটি নিয়েও আমি মোটামুটি হ্যাপি, খুব একটা ডিসঅ্যাপয়েন্টেডও না আবার খুব হ্যাপিও না।
এটা দিয়ে আপনি খুব ভালো লাইটে যদি ছবি তোলেন তাহলে মোটামুটি মানের ছবি পাবেন, বাট যদি লাইট একটু কমপ্লিকেটেড হয় তাহলে ছবি খুব একটা ভালো আসে না এবং ছবিতে ডিটেলের পরিমাণ একটু কম থাকে। যেহেতু 5 মেগাপিক্সেলের সেন্সর, আমার মনে হয় আরেকটু বেটার সেন্সর যদি এখানে দেওয়া হতো তাহলে সেলফি ক্যামেরাটা আরেকটু ইম্প্রুভ হতো। এখন এটা ভিডিও কলিং এর জন্য ওকে, বাট ফটোগ্রাফির জন্য এটা সো লেভেলের। ওভারঅল যদি ক্যামেরা কোয়ালিটি কনক্লুড করি তাহলে প্রাইমারি ক্যামেরার ছবিগুলো ঠিকঠাক আছে, বাকি জায়গায় তার একটু কাজ করা দরকার ছিল। ফর এক্সাম্পল সেলফি ক্যামেরাটা আরেকটু বেটার দেওয়া দরকার ছিল এবং এখানে এই ইউজলেস দুইটা লেন্স না দিয়ে যদি একটা আলট্রাওয়াইড শুটার দিত তাহলে এই প্রাইস একদম জমি ক্ষীর হয়ে যেত। তবে একটা জায়গাতে এই ফোনটা জমি ক্ষীর, সেটা হচ্ছে এটার ব্যাটারি। এই ফোনটাতে 5200mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং যেহেতু এগুলো একটু লো পাওয়ার ফোন সো ব্যাটারি ব্যাকআপ আপনি খুব ভালো পাবেন। একটু মডারেট ইউজ করলে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, ইভেন হেভি ইউজ করেও আপনি পুরো দিনের চার্জ শেষ করতে পারবেন না, অ্যান্ড দ্যাটস এ ভেরি গুড থিং। আর এই ফোনটার বক্সের ভিতরে 25W চার্জার আছে যেটা দিয়ে মোটামুটি ফাস্ট চার্জও করতে পারবেন এই ফোনটা। সো চার্জিং এবং ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমার মনে হয় না কারো কমপ্লেন থাকবে, আমারও কোনো কমপ্লেন নেই। এর বাইরে এই ফোনটার কল কোয়ালিটি, নেটওয়ার্ক রিসেপশন, বাকি সব কিছুই মোটামুটি ঠিকঠাক ছিল। ফাইনালি যদি কনক্লুড করি তাহলে বলবো 17,500 টাকায় অনার X6a এই ফোনটাতে আমার দুইটা মেজর কমপ্লেন আছে, একটা হচ্ছে ডিসপ্লে রেজুলেশন আর একটা হচ্ছে এটার চিপসেট। আর একটু বেটার পারফর্মিং একটা এসওসি যদি দেওয়া হতো এবং ডিসপ্লেটা যদি ফুল এইচডি প্লাস রেজুলেশনের হতো তাহলে এই ফোনটা ওভারঅল একটা গুড ডিল হতো। এখন প্রাইসটা আমার কাছে একটু বেশিই মনে হচ্ছে। এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।